আমার আয়াত ও হাদিসের ব্যাখ্যা করার পূর্বে আপনাদের সাথে আমি একটা জিনিস একটা রিপোর্ট শেয়ার করতে চাই, যেটা আমাদের এই চাটমোহর পাবনা বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর বর্তমান বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর বর্তমান একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করেই সামনের দিকে অগ্রসর হতে চাই। সম্মানিত সুধি, আমার বয়স তো খুব একটা বেশি নয়, 30 থেকে 35 বছর, এজন্য আমি সর্বোচ্চ 25 বছর 30 বছর একটা বলতে পারবো, এর উপরে বলা আমার দ্বারা সম্ভব নয়। সকলেই দেল খুলে দেল দিয়ে কথাটা বোঝার এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে এই পৃথিবীর জমিনে যেই পরিমাণ শান্তি ছিল, বর্তমান পৃথিবীতে কি সেই পরিমাণ শান্তি আছে? সকলে আওয়াজ দিয়ে জবান খুলে সমস্বরে বলতে হবে, বর্তমান পৃথিবীতে আজ থেকে 30 বছর 40 50 বছর আগে যে পরিমাণ শান্তি ছিল, সেই পরিমাণ শান্তি কি বর্তমান পৃথিবীতে আছে? নেই। এ অশান্তি এটা শুধু বাংলাদেশ আর আমাদের পাবনা চাটমোহরে নয়, তামাম পৃথিবীতে এ অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? অশান্তির কারণ যদি বলতে চাই, শুধু কারণই বলতে হবে আধা ঘন্টা, আমি অত টাইম দেবো না, সংক্ষিপ্ত করে দুই একটা কথা বলেই সামনে অগ্রসর হইতেছি। আমি ঢাকা শহরে থাকি, মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছি, এই জন্য অনেক ভাই আমাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করে। যুবকের অভিযোগ আমার কাছে এসে বলে, হুজুর 50,000 টাকা বেতনে চাকরি করি আমি, মহাব্বত করে ভালোবেসে আমার ওয়াইফকে, আমার ম্যাডামকে, আমার বউকে আমি মহাব্বত করে 20,000 টাকা দিয়ে একটি দামি মোবাইল কিনে দিয়েছি, যেন সেই মোবাইল দিয়ে আমার সাথে, ইভেন আমার আত্মীয় স্বজনের সাথে এবং তার আত্মীয়জনের আত্মীয় স্বজনের সাথে যেন সুন্দরভাবে যোগাযোগ করতে পারে। কি বলেন, আছে না? যুবক মহাব্বত করে ভালোবেসে বিবিকে মোবাইল কিনে দিল। সুন্দর যুবক বলে, হুজুর এরপরে মাশাল্লাহ 1 মাস 2 মাস পর্যন্ত আমার বিবি আমার সাথে এবং আমার আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনের সাথে সুন্দর যোগাযোগ করলো। 2 মাস পরে আমার বিবি আমার দেওয়া মোবাইলের মধ্যে ফেসবুক নামের গজব খুলেছে। ফেসবুক কথা কয় না, মুরব্বীরা হয়তো ফেসবুক বোঝেন না কিন্তু নাম তো শুনেছেন। কথা বলেন, আর যুবক এরা তো ফেসবুকের মাস্টার। কথা কন, ফেসবুক নামের গজব যখন খুললো, হুজুর এতদিন পর্যন্ত আমার সাথে সুন্দর যোগাযোগ, এখন দেখি আগের চাইতে যোগাযোগের মাত্রাটা কমে গেল আর আমার আত্মীয় স্বজনকে পুরাটাই একদম ডিলেট করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে মোটামুটি চলতেছে 1 মাস পরে, আবারও 1 মাস পরে, ফেসবুক খোলার 1 মাস পরে দ্বিতীয় আরো মারাত্মক গজব, সেটা হলো ইমু। ইমু, ইমু নাম শুনছেন? ইমু নামক গজব যখন তার মোবাইলের মধ্যে খুলছে, এবার খোলার পরে আমার আত্মীয় স্বজন তো আগেই ডিলেট, হুজুর এবার দুঃখের কথা কি বলবো, আমার দেওয়া মোবাইল দিয়ে সেই মোবাইলের মধ্যে ইমু খোলার পরে এবার আমাকেও ডিলেট করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না। কি করছে তারপরে? হুজুর আরো দুঃখের কথা হলেই, সারাটা দিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়িতে আসলাম, রাত্রবেলা যখন ঘুমাইতে গেছি, ঘুমিয়েছি, এক ঘুমের পরে রাত যখন 12টা 1টা বেজে গেছে, 1টার সময় উঠে দেখি আমার বিবি আমার পাশে শুয়েছে, আমার দেওয়া মোবাইল দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে গল্প করে আর মুস্কি মুস্কি হাসে। হুজুর এটা দেখে আমার কলিজাটা ফেটে যায়, আমি আর সহ্য করতে পারি নাই। কথা কন ঠিক না ব্যা ঠিক? এরকম ফ্যামিলি শুধু ঢাকাতে আছে নাকি চাটমোহরেও আছে? জোরে বলেন আছে, যদি থাকে একটু আওয়াজ দিবেন। যুবক বলেছে, বিবি হে আমি তোমাকে মহাব্বত করে ভালোবেসে মোবাইল কিনে দিয়েছি, এর অর্থ এটা নয় যে তুমি অন্যায় ভাবে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করবা, আল্লাহর নাফরমানি করবা, গুনাহের কাজ করবা, আমি তোমাকে এটা করতে দেবো না, আমি তোমাকে বারণ করব, নিষেধ করব, আমি আত্মীয় স্বজন মিলে হলেও তোমাকে এটার থেকে তোমাকে বাধা দেব। তখন যুবতী তার বিবি তাকে উত্তর করেছে, স্বামী ভালো করে শোনেন, এটা আপনি বাধা দিতে পারবেন না, কারণ এটা আমার স্বাধীনতা। এটা আমার কি? জোরে বলেন আমার কি? আমার স্বাধীনতা, হস্তক্ষেপ করার অধিকার আপনার নাই, আমাকে বাধা দিতে পারবেন না, এ কাজ আমি চালিয়েই যাব, আপনার অধিকার নাই, নাউজুবিল্লাহ। জোরে বলেন। যুবক বলেছে, অবশ্যই বাধা দেব। তখন যুবতী তার ম্যাডাম উত্তর করেছে, যদি অতিরিক্ত বেশি বাধা দিতে থাকো তাহলে সিদ্ধান্ত শুনে নাও, প্রয়োজন হলে তোমার মতো যুবককে এখানে রেখে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক বলেছে, তাহলে তোমার মা বাবা সহ আত্মীয় স্বজন সহ আমার আত্মীয় স্বজন সহ তোমাকে আমি নিয়ন্ত্রণ করব, বাধা দেব, না যাবার ঠিক না, যাইতে যাতে না পারো সে ব্যবস্থা আমি করব। যুবতী তার ম্যাডাম উত্তর করেছে, ফাইনাল জবাব শোনো, যদি বেশি অতিরিক্ত করে বাধা দাও তাহলে প্রয়োজন হলে আমার জীবন শেষ করে আত্মহত্যা করব, কিন্তু তাও আমি বয়ফ্রেন্ডের সাথে এই মজার গল্প বন্ধ করতে পারবো
আপনি বলেন তো দেখি এই চার মোহরের যুবক এই যুবক 50,000 কেন 1,00,000 টাকাও যদি মাসে কামাই করে কোটি টাকাও যদি ব্যাংক ব্যালেন্স থাকে এই এলাকার মধ্যে চার মোহরের মধ্যে যদি 10 বিঘা জমির মালিক হয় আমার তো মনে হয় এই যুবক শান্তিতে নাই কথা বলবেন শান্তিতে আছে শান্তি নাই কিছুদিন পরে দেখবেন যুবক স্টক করে মারা গেছে স্টকের কারণ খুঁজে পারবেন না এমনি এমনি ইন্তেকাল করছে কথা কন কষ্ট হচ্ছে আর একটা কথা বলি এটা তো চাটমোহর এটা স্বাভাবিক এই চাটমোহরের আশেপাশে মথুরাপুর বলেন পাঁচুড়িয়া বলেন এদিকে হরিপুর বলেন বা এদিক এদিক সেদিক আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে গ্রামগঞ্জে এরকম ইলেকট্রিসিটি বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল জোরে বলবেন ছিল এ ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন আমার কথা বোঝেন নাই আমি ঢাকা থেকে আসছি ঢাকায় থাকি আজ 13-14 বছর ঢাকাতে আছি কিন্তু আমার জন্ম আমার মাতৃভূমি সব এই চাটমোহরে এজন্য আমার কথা না বোঝার কিছুই নাই হুজুর বলছেন না বোঝার কিচ্ছু নাই যদি বুঝে থাকেন আর আল্লাহর কথা যদি হয়ে থাকে মেহরবানি করে আপনি ইমানদার হিসাবে কথাগুলো একটু আওয়াজ দিয়ে জবাব দিতে হবে রাজি আছেন এজন্য আওয়াজ দিতে হবে জোরে সোরে আওয়াজ দিবেন আজ থেকে 20-30 বছর আগে গ্রামগঞ্জে ইলেকট্রিসিটি বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না তখন গ্রামগঞ্জের মানুষ গরমের মৌসুমে কি করেছে আমার চোখে দেখা রিপোর্ট নিজের চোখে দেখেছি সারাটা দিন মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে আসলো আমার নিজের গ্রাম পাঁচুড়িয়ার কথা বলতেছি তখন কি করছে গ্রামের মানুষ সারাটা দিন মাঠে ঘাটে কাজ করে এসে পুকুরে নেমে গোসল করলো টিউবওয়েল এত ঘরে ঘরে ছিল না গোসল করার পরে ডাল ভাত যা হলো খেলো এরপরে ঘুমানোর দরকার প্রচন্ড ক্লান্ত শরীর কিন্তু এত বেশি গরম ছোট ছোট ঘর তখন ঘর ঘুমানোরও পরিবেশ নাই এই জন্য কি করছে ঘুমানোর জন্য ঘরের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে সব পাটি নিয়ে বাহির বাড়ি উঠান বাড়িতে বিছায় দিয়েছে ওইভাবেই শুয়ে পড়ছে কারো মাথার নিচে বালিশ আছে কারো মাথার নিচে বালিশ নাই কথা কন এভাবেই শুয়ে পড়েছে শুধু পাঁচুড়িয়া নয় পাঁচুড়িয়া সহ দিলালপুর সহ ওই ডিবিগ্রাম সহ চাটমোহর সহ আটঘুরিয়া সহ পাবনা সহ তাম বাংলাদেশের শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষকেরা নিরাপত্তাহীন অবস্থা বাহিরে ওয়াপেন নিরাপত্তাহীন অবস্থায় শুয়ে থাকছে কথা কন ওদিকে ঘরের মধ্যে কি দেখলাম ঘরের মধ্যে মা বোনরা প্রচন্ড গরমের কারণে ঘুমাইতে পারে না দরজা খুলে দিছে জানালা খুলে দিছে সামান্য হাওয়া বাতাস আসতেছে সেটা দিয়ে তারা ঘুমায় তাহলে নিরাপত্তাহীন দরজা খোলা জানালা খুলে বাহিরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তাহীন অবস্থায় ঘুমিয়ে আছে ঘরের মধ্যে মা বোনরা দরজা জানালা খুলে নিরাপত্তাহীন অবস্থায় বাহির ঘরের মধ্যে ঘুমাইলো এ চাটমোহরের মুসলমান সেদিন তো বেশি দিন নয় মাত্র 20-25 বছর আগের রিপোর্ট সেদিন কোন লম্পট কোন চেতাবাজ কোন সন্ত্রাস একটা বুকি মারবে দুধের কথা একটা টর্চ লাইট পর্যন্ত মারতে সাহস পায় নাই কথা কন ঠিক কিনা ও মুসলমান এখন কি হলো এখন তো বাড়ির মালিক বাড়ি করার পূর্বে নিরাপত্তার জন্য বাহিরের বাউন্ডারি আগে দেয় কথা কয় না কেন নিরাপত্তার জন্য বাহিরের বাউন্ডারি আগে দেয় বাহিরের বাউন্ডারি আছে ভিতরের দরজা বন্ধ বাহিরের দরজা বন্ধ সমস্ত দরজা জানালা বন্ধ করে পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে গেট দারোয়ান নিয়োগ করেছে সবগুলো সব নিয়ন্ত্রণ করার পরে আল্লাহর বান্দা বাড়ির মালিক সুস্থ মানুষ জীবিত মানুষ বেডরুমে ঘুমাইলো সকালবেলা ওই বেডরুম থেকে জীবিত আর সুস্থ মানুষ বের হয় না ওখান থেকে লাশ বের হয় লাশ আরো দুঃখের সাথে বলতে হয় এই লাশ কে খুন করেছে খুনিকে খুঁজে তালাশ করে পাওয়া যায় না কে হত্যা করেছে হত্যাকারীকে খুঁজে তালাশ করে পাওয়া যায় না কে কতল করেছে কাতেলকে খুঁজে তালাশ করে পাওয়া যায় না আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন চাটমোহরের মুসলমান এই পরিবেশটা কি শান্তির না অশান্তির পরিবেশ আওয়াজ দিয়ে বলেন শান্তির না অশান্তির ও দোস্ত এই অশান্তির পরিবেশ শুধু আমার চাটমোহর পাবনা আর বাংলাদেশ নয় তাম পৃথিবীর জমিনে আজ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে কথা কন আরো জোরে বলেন ঠিক না ব্যা ঠিক এই অশান্তির আগুন কে নিভায় এই অশান্তির আগুন প্রজ্বলিত আগুন কে নিভায় এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি পরিবার সমাজ দেশ আন্তর্জাতিক লেভেলে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মহলে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় আগে জবাব চাই এই শান্তির মালিককে আওয়াজ দিয়ে একজন জবান বন্ধ করে রাখবেন না জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন শান্তির মালিককে আর জোরে বলেন কে
ওই শান্তির মালিক যে আল্লাহ ওই আল্লাহ আসমান থেকে ঘোষণা করে দেন এই পৃথিবীর বান্দাবান্দে শুনে রাখো যে আমি আল্লাহ শান্তির মালিক ওই আল্লাহর ঘোষণা এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমি আল্লাহ পক্ষ থেকে শান্তির প্রেসক্রিপশন কোরআন নামক প্রেসক্রিপশন নাজিল করেছি কোরআন নামক শান্তির প্রেসক্রিপশনের মেডিসিন গ্রহণ করা ছাড়া চাটমোহর পাবনা বাংলাদেশ কেন তাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না কথা বলেন ঠিক না ব্যাঠি যত উন্নতি অগ্রগতি যত কিছু সাধন হইতে সব কিছু হইতে পারে আরো কিছু হইতে পারে খোদার কসম করে বলি পৃথিবীর জমিরে শান্তির প্রেসক্রিপশন কোরআনের জিন্দগি কায়েম করা ছাড়া মানুষ শান্তি পাইতে পারে না তার বাস্তব প্রমাণ আমি দলিল ছাড়া একটা কথাও বলবো না ভালো করে শোনেন বিশ্বনবী যেই যুগে পৃথিবীতে এসেছেন সেই যুগটার নাম কি ছিল জাহিলি যুগ মাশাআল্লাহ কি যুগ জাহিলি যুগ যুগটার নামই যদি জাহিলি যুগ হয় সে যুগের মানুষ কি ভালো ভালো মানুষ ছিল না খারাপ মানুষ সভ্য না অসভ্য সভ্য অসভ্য ওয়া মানুষ চোর বাটপার লুচ্ছা গোন্ডা দিয়ে ভরপুর ছিল সেই অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়ে অমানুষকে মানুষ বানিয়ে সেই জাহিলি যুগকে সোনালি যুগে পরিণত করে আল্লাহ আকবার সোনালি যুগে যে পরিণত করেছেন যে প্রেসক্রিপশনের মাধ্যমে সেই প্রেসক্রিপশনের নাম হলো এই কোরআন কথা কয় না কে তার বাস্তব প্রমাণ উজ্জ্বল দৃষ্টান্ত হলো বিশ্বনবীর হাতে বানানো সাহাবি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন হযরত ওমর তিনি সেই জাহিলি যুগের জাহিলি অসভ্য কর্মকাণ্ডে লিপ্ত আল্লাহর নবীকে হত্যা করার জন্য নবীকে কতল করার জন্য গর্দান কাটার জন্য খোলা তরবারি হাতে নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য রওনা হয়েছে কিন্তু নবীজির পাশে যখন গিয়েছে আল্লাহর নবী বলেন সাহাবাই কেরাম ওমরকে আসতে দাও কোরআন নামক প্রেসক্রিপশনের মেডিসিন একটু লাগাইতে দাও খালি লাগাইতে দেরি হবে ওমরের পরিবর্তন হইতে দেরি হবে না কথা কন ঠিক কিনা সত্যই হযরত ওমর বিশ্বনবীকে হত্যা করার জন্য যখন গেলেন নবীজি কোরআন নামক প্রেসক্রিপশনের মেডিসিন একটু লাগাই দিলেন যেই ওমর জাহান্নামী ওমর ছিল জাহান্নামের দ্বার পান্তে পৌঁছে গেছে এত বড় জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত ওমর কোরআনের সংস্পর্শ আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দাম আর মর্যাদা এত বাড়িয়ে দিলেন এই জাহান্নামী ওমরের সম্পর্কে আল্লাহর নবী বললেন ওমর ফিল জান্নাহ বিশ্বনবীর হাতে এই দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নবীজি বলেন ওমর আমার কাছ থেকে দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি আরো বলেছেন লাউকান বাদি নাবিয়ুন লাকানা ওমর আমার পরে যদি আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়ে নবী করে পাঠাইতেন সিস্টেম নাই পাঠান নাই পাঠাবেন না কিন্তু যদি পাঠাইতেন পয়গম্বর বলেন তাহলে ওমরের দাম আর মর্যাদা কত বাড়ছে কোরআনের কারণে যে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়ে হযরত ওমরকে নবী করে পাঠাইতেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে আমার এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে কোরআনের জিন্দগি যদি কায়েম করা হয় কোরআনকে যদি বন্ধু বানাইতে পারেন কোরআনের জিন্দগি কায়েম করতে পারেন কোরআনের প্রেমিক যদি আপনি হইতে পারেন তাহলে আপনার দাম আর মর্যাদার পাওয়ার আর ক্ষমতা কত বেশি হবে আমি আপনাদের খেদমতে কতটুকু বলতে পারবো কারণ আমার হাতে তেমন সময় নাই ও দোস্ত কান লাগায় শোনেন যেহেতু পয়গম্বরের সাহাবি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই এসেছে সংক্ষিপ্ত করে ওমরের কথাটাই আমরা সামনে নিয়ে চলি হযরত ওমরের দাব যেই ওমর জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সেই ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে তার দাম তার মর্যাদার ক্ষমতার পাওয়ার কত বেড়েছে বিশ্ব নবী বলেন সাহাবাই কেরাম মসজিদ নববীতে নামাজ শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বর বললেন সাহাবাই কেরাম তোমরা বাকি নামাজের পরে সকলে বসে যাবা আমি পয়গম্বর তোমাদের সামনে বয়ান করব সুবহানাল্লাহ বলতে বলবেন বয়ান করবেন কে জোরে বলেন কে নবীজি বয়ান করবেন নবীজি বয়ান করবেন বিশ্ব নবী বয়ান করবেন এই কথাই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামের আর কোনো কথা নাই সব কিছুকে ভুলে গেলেন সমস্ত সাহাবাই কেরাম বাকি নামাজের পরে বসে গেলেন পয়গম্বরের কাছাকাছি বসে গেলেন দয়ার নবী মায়ার নবী এবার বয়ান শুরু করলেন বয়ানের পূর্বে আল্লাহর পয়গম্বর বললেন ও সাহাবাই কেরাম আমি আজকে যে বয়ানটা তোমাদের সামনে করব সেটা হলো গত রাত্রে আমি যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের বিবরণটা তুলে ধরতে চাই আল্লাহু আকবার বলেন
বিশ্বনবীর স্বপ্ন সাহাবায়ে কেরাম আরো অধিক আগ্রহী গভীর আগ্রহী হয়ে গেলেন অত্যন্ত আনন্দের সাথে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছাকাছি গিয়ে বসলেন দয়ার নবী মায়ার নবী এবার স্বপ্নের বিবরণ দেওয়া শুরু করলেন আল্লাহর পয়গম্বর বললেন সাহাবায়ে কেরাম আমি জান্নাতের মধ্যে দেখলাম এত সুন্দর একটা ঘর জান্নাতের ঘর জান্নাতি ঘর এত সুন্দর চমৎকার ভিআইপি ঘর আমি পয়গম্বর জীবনে কোনোদিন এত সুন্দর ঘর দেখি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন সাহাবায়ে কেরাম এত সুন্দর ঘর দেখার কারণে এত সুন্দর ভিআইপি চমৎকার ঘর এই জন্য আমার অন্তরের মধ্যে দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ভিআইপি ঘর কার জন্য বানাইলেন এই ঘরটার মালিককে এত সুন্দর জান্নাত কার জন্য বানাইছেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী বলেন সাহাবায়ে কেরাম আমি একজন ফেরেশতাকে ডাক দিয়ে বললাম লিমান হাজা ও ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই ঘরটা কার জন্য বানিয়েছেন এত সুন্দর চমৎকার ভিআইপি ঘর আল্লাহ কার জন্য বানিয়েছেন ওই ফেরেশতা ডাক দিয়ে বলে পয়গম্বর ফাতাম মিন কুরাইশ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই ফেরেশতা ডাক দিয়ে বলে পয়গম্বর যেই ঘরের কথা আপনি বলেছেন এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে গো পয়গম্বর শুনে নেন এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশের একজন যুবকের জন্য এই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছে সুবহানাল্লাহ বলেন কুরাইশ বংশের একজন যুবকের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতের সুন্দর ভিআইপি চমৎকার ঘরটি বানিয়েছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কোন বংশের যুবক জোরে বলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিআইপি ঘরটা বানিয়েছেন কুরাইশ বংশের যুবকের জন্য নবীজিও কুরাইশ বংশের যুবক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনলাম কুরাইশ বংশের যুবকের জন্য আল্লাহ তাআলা এই সুন্দর ঘর বানিয়েছেন তখন আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে আনন্দের আর কোনো শেষ নাই সুবহানাল্লাহ কোন আমি মনে করলাম তাহলে বুঝি আমার মালিক আল্লাহ আমি আমার জন্যই এত সুন্দর ভিআইপি ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন তাহলে তো আর দেরি নাই আর দেরি নাই এত সুন্দর ঘর যেহেতু আমার আমার জন্য এত সুন্দর ঘর বানিয়েছি তাহলে আর দেরি নাই আমি আমার ঘরটাকে একটু উদ্বোধন করে যাই সুবহানাল্লাহ ঘরটা একটু উদ্বোধন করা দরকার আছে না নাই এত সুন্দর ঘর দয়ার নবী মায়ার নবী বলেন সাহাবায়ে কেরাম আমি ওই ঘরটা উদ্বোধন করার জন্য এক বা দু পা করতে করতে এক পর্যায়ে আমি ঘরের কাছে চলে গেলাম সবে মাত্র কেবল মাত্র আমি ঘরের মধ্যে প্রবেশ করব ঘর উদ্বোধন করব এমন সময় একজন সাহা একজন ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলে পয়গম্বর এই ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন না প্রবেশ করবেন না কারণ এই ঘরটা আপনার জন্য বানানো হয় নাই দয়ার নবী মায়ার নবী বললেন এ ফেরেশতা ঘর টাকার জন্য বানানো হয়েছে ওই ফেরেশতা তখন ডাক দিয়ে বলে পয়গম্বর গো ভালো করে শুনে নেন ভালো করে শুনে নেন এই ঘরটা বানানো হয়েছে আপনার হাতে বানানো সাহাবি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ইয়া বাবরা ইয়া নাজাবাম জস্তুজুই মিকুনাম ইয়া বাবরা ইয়া নাজাবাম জস্তুজুই মিকুনাম হাসেলা হায়াত ইয়া না আয়াত আরজুই মিকুনাম হাসেলা হায়াত ইয়া না আয়াত আরজুই মিকুনাম একে চশমে জাদান গা ফেলা যা শাহেনা বাসি একে চশমে জাদান গা ফেলা যা সাহে না বাসি সাজাদ কেনে গাহে কুনাদা গাহে না বাসি সাজাদ কেনে গাহে কুনাদা গাহে না বাসি জোরে জোরে বলেন মারহাবা এ কুরআনের কারণে হযরত ওমর জাহান্নামের দ্বারপ্রান্ত ছিল সেখান থেকে হযরত ওমরের জান্নাতের ফয়সালা হয়েছে একমাত্র কারণ হলো এই কুরআন কথা কান ঠিক কি না শুধু তাই নয় এ তো পড়া শিখছে কোরআনের জীবন কায়েম করে ফেলেছে তাই নয় আল্লাহর নবী বলেন কোরআন পড়ে নাই এখনো কোরআনের ক্লাসে ঢোকে নাই সবে মাত্র কেবল মাত্র এই দারুস সালাম মাদ্রাসার ছাত্র হওয়ার জন্য পড়ার জন্য ওই যে চাটমোহরের মনে করেন যে
शाही মসজিদের কাছ থেকে বাসার মধ্যে থেকে খানা দানা খেয়ে বেডিংটা বেঁধে নিয়ে এই দারুস সালাম মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য সবেমাত্র রওনা দিয়েছে। আল্লাহর নবী বলেন রাস্তার মধ্যে পাও ফেলানোর সাথে সাথে মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্ব নবী বলেন এতটুকু কাজ করেছে এখনো কোরআন পড়ে নাই ভর্তিই হয় নাই রাস্তার মধ্যে চলা শুরু করছে কেন দারুস সালাম মাদ্রাসার মধ্যে যাবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সহজ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল ভালো করে দেল দিয়ে বুঝবেন মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেল আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করে দিল। উলামায়ে কেরাম বলেন এই সন্তানের মার বাবা যদি কোনো গুনাহের কারণে জাহান্নামের মধ্যে থাকে আল্লাহর নবী উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলতে থাকে এ ফেরেশতারা যে আমার কোরআন পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তার মা বাবাকে কবর থেকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার জান্নাতের মেহমান বানায় দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো কি হবে দারুস সালাম মাদ্রাসায় যদি ভর্তি করেন এখানে রমজানের পর ভর্তি করবেন পরের রমজান আসার আগে তাসবিহ সহ বিশুদ্ধ কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত শেখায় দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে এতটুকু কি হবে আল্লাহর নবীর হাদিস নবীজি বলেন কোন মা আর বাবা তার সন্তানকে যদি কোরআনুল কারীমের নাজেরা পড়ানো শেখায়, নাজেরা বোঝেন দেখে দেখে পড়তে পারে, দেখে দেখে শুধু দেখে দেখে পড়তে পারে, এতটুকু যোগ্যতা যদি অর্জন করে এটা আমাদের এই দারুস সালাম মাদ্রাসা মাত্র ৬ মাসের মধ্যে দেখে দেখে একটা বাচ্চাকে বিশুদ্ধ তাসবিহ সহ ওই হার জায়গা হা না বরং সুন্দরভাবে তেলাবাত শেখায় দিতে পারে, এই ৬ মাসে নাজেরা পড়া শেখায় দিতে পারে, দেখে দেখে পড়তে পারে। আল্লাহর নবী বলেন এই এতটুকু পড়ানোর কারণে ওই ওই সন্তানের মা আর বাবার পিছনের জিন্দিগির সমস্ত গোনাখাত আল্লাহ তাআলা মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে হাফেজে কোরআন, হামেলে কোরআন, যে কোরআন নিজে পড়লো তার কি দাম? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়েত বিশ্ব নবী বলেন আবু হুরাইরা হাফেজে কোরআন, কোরআনের হামেলে কোরআনের দাম কত জানো, আলেমের দাম কত জানো? আবু হুরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। বিশ্ব নবী বলেন আবু হুরাইরা শুনে নাও, এই কোরআনের পাখি, কোরআনের হামেলে কোরআন, কোরআনের খাদেম, কোরআন বহনকারী আলেম হাফেজে কোরআন যখন ইন্তেকাল করে তামাম পৃথিবীর মানুষ খানায় কাবাকে জিয়ারত করার জন্য যেরকম পাগলের ন্যায় ছুটে যায়, বিশ্ব নবী বলেন পাকিস্তান বাংলাদেশ আর ভারতের মুসলমান নয়, ওই হাফেজের কোরআনের, হাফেজে কোরআনের কবর, আলেমে কোরআনের কবর তওয়াফ করার কি জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতাকে ঝাঁকে ঝাঁকে আর দলে দলে পাঠায় দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরে দোস্ত যেই কোরআনুল কারীমের কারণে আমার জান্নাতের ফয়সালা হবে, যে কোরআনের মাধ্যমে আমি দুনিয়া আখিরাতের শান্তি পাবো, সেই কোরআনের শিক্ষা দেওয়া হয় এই দারুস সালাম মাদ্রাসায়। কথা বলেন ঠিক না ব্যাটা ঠিক? কিন্তু আজকে দুঃখ আর আফসোস হলো যে কোরআনের মাধ্যমে আমার ব্যক্তিগত পরিবার, সামাজিক দেশ সব কিছু সুন্দর হয়, যে কোরআনের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাই, ওই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়, মোট কথা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আমাদের দেশের এক শ্রেণীর বন্ধুরা বুদ্ধিজীবীরা তারা বলে যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা হলো অশিক্ষিত, এরা হলো সমাজের বোঝা, এরা হলো মূর্খ। এরকম তার সিরা কিছু বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? উনি তো বুদ্ধি বেশি বেশি খায়, এখন আর কোথায় বুদ্ধি বেচবে, বেচার জায়গা না পায় এমন জায়গা আছে বুদ্ধি বেচা শুরু করছে যেখানে বুদ্ধির কোনো কাম হয় না। কথা কন কি বলতেছে, কথা বললো কি যে কোরআন যারা পড়ে এরা পরখাউনি হয়, এরা ভিক্ষুক হয়, এরা হলো সমাজের বোঝা, এরা অশিক্ষিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, যারা কোরআন শরীফ পড়ে মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজে কোরআন হয়, আলেম হয়, এদের দাম, এদের মর্যাদা, এদের পাওয়ার, এদের ক্ষমতা কত বেশি! এটাই কি অশিক্ষিত? এটাই অমানুষ? এটাকে মানুষ করতে পারে নাই? কে প্রকৃত মানুষ হলো? স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে সেই মানুষ হলো? এসি ডিসি এসপি সে মানুষ হলো? ইঞ্জিনিয়ার সে মানুষ হলো? নাকি হাফেজে কোরআন আর আলেমই প্রকৃত মানুষ হলো? এ বিষয়টাই আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে বুঝেই আমি কিছু কালেকশন করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এ কথাটা বোঝাবার জন্য আমি একটা মিসাল দিতে চাই, খুব দেল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক দোস্ত আর এক দোস্তকে বলতেছে, বন্ধু তোমার কয়টা ছেলে? তে বলে আমার চারটা ছেলে। কয় ছেলে বলেন তো? সবাই বলেন কয় ছেলে, খুব দেল দিয়ে শুনবেন। বলে তোমার চার ছেলের পজিশন কি, এরা কি করে? বলে আমার চার ছেলে, এক নাম্বার ছেলে সে তো ডিসি। কি ডিসি? ১ লক্ষ টাকা বেতন পায়। নাম্বার দুই
দ্বিতীয় ছেলে আমার এসপি, সে 1,00,000 টাকা বেতন পায়। নাম্বার তিন, আমার তিন নাম্বার ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, সেও 1,00,000 টাকা বেতন পায়। তাহলে 1,00,000 হয়েছে, জোরে বলেন 1,00,000। এই দোস্ত যখন ওই বন্ধুর কাছে যখন বলতেছে, দোস্ত আমার তিন ছেলে 3,00,000 টাকা বেতন পায়, যখন বলতেছে তখন বলতেছে যে এই চাটমোহরের মধ্যে আমার মতো ভাগ্যবান আর একটা মানুষও নাই, আমার তিনটা ছেলে 3,00,000 টাকা বেতন পায়, কথা কন ঠিক কিনা? আমার মনে হয় এত খুশি, এতই খুশি যখন বলতেছে, মিটমিট করে হাসে আর কথা বলে, মনে হচ্ছে যে চাটমোহরের জমিনে নাই, মনে হয় আসমান দিয়ে ঘুরতেছে, ঠিক না? কি খুশি, খুশিতে আত্মহারা। আরো বলতেছে, দোস্ত শোনো, শুধু এতটুকুই নয় আমার তিন ছেলে 3,00,000 টাকা বেতন পায়, এতটুকুই নয় বরং আমার এই তিন ছেলে 3,00,000 টাকা তো বেতন পায়, ইন্টারেস্ট পায় 14,00,000। ইন্টারেস্ট 1,00,000, কথা কয় না, ইন্টারেস্ট বোঝেন? চাটমোহরের ভাইরা আমার ইন্টারেস্ট বোঝেন না কি? হ্যাঁ, তাহলে তো ভালোই বোঝেন দেখতেছি। এই সুদ আর ঘুষ হালাল না হারাম? আমার সময় নাই, এই জন্য ওইদিকে যাইতে পারতেছি না, আসলেই সময় নাই, ওদিকে গেলাম না। তো যাই হোক, বন্ধু বলতেছে, দোস্ত আমার তিন ছেলে 3,00,000 টাকা বেতন পায়, ইন্টারেস্ট পায় 1,00,000, 14,00,000। দেখো আমার মতো ভাগ্যবান আর কে আছে রে, প্রতি মাসেই তো কত টাকা আমার ব্যাংক ব্যালেন্স জমা হয়ে যাচ্ছে, আমার মতো ভাগ্যবান এই চাটমোহরের জমিনের একজনও নাই। এই বন্ধুই তিন ছেলের কথা বলার সময় অত্যন্ত খুশি আনন্দ। চতুর্থ ছেলের কথা এবার যখন বন্ধুকে বলতেছে, বন্ধু এবার ভালো করে শোনো, আমার চতুর্থ ছেলে এই যে দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসায় ভর্তি করছি, ওর বয়স 12-13 বছর, ও হাফেজে কোরআন হয়ে গেছে, সুবহানাল্লাহ, কোন হাফেজে কোরআন হয়ে গেছে। কিন্তু বন্ধু শোনো, আমি ওরে নিয়ে খুব টেনশনের মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে আছি। কয় মানে? কয় তার মানে হলো যে আমার তিন ছেলে তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানুষের মতো মানুষ হয়ে গেছে, কিন্তু দারুস সালাম মাদ্রাসায় যে সন্তানটাকে পড়াইলাম হাফেজে কোরআন হলো, এই সন্তানটাকে নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। ওরে কেমনে কি করব, ও কেমনে কি করবে, কি খাবে, কি পরবে, কেমনে চলবে, কি চাকরি করবে, আমি খুব পেরেশানির মধ্যে আছি। এমন বাবা কিছু আছে না নাই? জোরে বলেন, এমন কিছু বাবা আমাদের সমাজে আছে না নাই? আহা, আমি এই বাবার ব্যাপারে আফসোস করি, আপনি কত বড় নাদানি, কত বড় নির্বুদ্ধতার পরিচয়, নির্বুদ্ধিতার পরিচয় দিলেন, যে হাফেজে কোরআন, যার সেনার মধ্যে কোরআনুল কারিমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত টোটাল 30 পারা কোরআন যার সেনার মধ্যে বিদ্যমান, সেই সন্তান সম্পর্কে আপনি বললেন এটারে প্রতিষ্ঠিত করতে পারি নাই, অথচ আপনার জানা নাই এ কোরআন কত বড় ওজনীয় জিনিস, কত দামি জিনিস তার সেনার মধ্যে রয়েছে। কোরআন আসমানের উপরে নাজিল করতে চাইছে, আসমান বলছে আল্লাহ আমার উপরে নাজিল করলে আমি ভেঙে চুরমার হয়ে যাব, জমিনের উপরে নাজিল করতে চাই যে জমিন বললে আমিও ভেঙে চুরমার হয়ে যাব, আমি মাফ চাই আমার উপরে নাজিল করবেন না, পাহাড়ের উপরে নাজিল করতে চাইছে, পাহাড় বলছে আমার দ্বারা সম্ভব নয়, আমারও কোনো অস্তিত্ব থাকবে না, আল্লাহ আমারে ক্ষমা করবেন। এরে দোস্ত, চাটমোহরের মুসলমান সেই বাবা, সেই কোরআন হামালা হাল ইনসান, কোরআন মানুষ সেটাকে বহন করেছে আর মানুষের উপর আল্লাহ নাজিল করেছে, সেই কোরআন যেই সন্তানের সিনার মধ্যে বিদ্যমান আর সেই সন্তানকে তুমি মন্তব্য করছো সেই সন্তান সম্পর্কে, এটারে আমি মানুষ বানাইতে পারি নাই, প্রতিষ্ঠিত করতে পারি নাই। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। ইনশাল্লাহ দেখা যাবে কোন সন্তান প্রকৃত প্রতিষ্ঠিত হয়েছে আর কোনটা মোর প্রকৃত মানুষের মতো মানুষ হয়েছে, কথা কন ঠিক কিনা? কিছুদিন পরে, কিছুদিন পর এই যে বাবা এসপি ডিসি আর ইঞ্জিনিয়ার, আগেই বলছি ইন্টারেস্ট পায় 14,00,000, এই যে সুদের টাকা আর ঘুষের টাকা, এই যে খাওয়া খাইছে প্রতিদিন গরুর গোস্ত খাইতে খাইতে খাইতে, তিন ছেলের ওই টাকা খাইতে খাইতে বাবা কিন্তু হাই প্রেশার হয়ে গেছে। কি প্রেশার? প্রেশার হাই হয়ে গেছে, কিছুদিন পর স্টক করে পড়ছে, স্টক করে পড়ে আছে। এসপি ডিসি আর ইঞ্জিনিয়ারকে খবর দিল, আপনার আব্বার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আসেন। ডাক্তারকে উপস্থিত করা হলো, ডাক্তার তাকে মেশিন কল কব্জা খুব ভালোভাবে লাগানো, এত চেষ্টা করতেছে। ডাক্তার যখন আসলো, এসপি ডিসি আর ইঞ্জিনিয়ার বলে, ডাক্তার সাহেব টাকার কোনো টেনশন করবেন না, আপনি ভালো করে আমার আব্বার চিকিৎসা করেন, টাকার কোনো টেনশন করবেন না, টাকা আপনাকে এক পাল্লায় দিয়ে, প্রয়োজন হলে টাকাই আর এক পাল্লায় দিয়ে দেবো, তাও ভালো করে চিকিৎসা করেন, কথা কন ঠিক কিনা? ডাক্তারও চিন্তা করলো এখানে একটা বড় অঙ্কের হাদিয়া পাওয়া যাবে, ভালো করে চিকিৎসা করার জন্য মেশিন কল কব্জা লাগাইছে। দোস্ত যতই মেশিন কল কব্জা লাগাক, স্টক করছে মানেই তো মরছে, কথা কন? স্টক করছে তো মানেই মরছে। আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তার কাছে উপস্থিত হয়ে গেছে। এবার যখন